हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू अनदर वीडियो व्यूअर्स रियलमी किन्तु अवशेषे तादेर रियलमी जीटी मास्टर फोन टी लॉन्च करते जाच्छे एवं अनेकेई बोलछे ए फोन टा नाकि सब फोनेर मास्टर आसले कि ता तो चलुन देखे नेवा जाक कि एमन रयेछे ए फोन टीते एवं आमरा ए फोन टीते कि कि पाच्छि पुरो भिडियोते आमि माइंड थाकछि आपनादेर साथे एंड आपनारा देखछेन टिकटक उइथ माइंड। प्रथमे आशा जाक एर लुक निये फोनटीते रियलमी चिरचेना भावटा नेई अनेकेई बोलछे किछुटा वन प्लसेर मतो देखते फुल प्लास्टिक बडिर एकटी फोन कोनो प्रकार प्रोटेक्शन यूज करा होयेछे किना ता एखोनो जाना जायनी। एर डिसप्लेते थाकछे 64 इंचेर फुल एचडी प्लस सुपार एमोलेड डिसप्ले जा किना 120 हार्ज रिफ्रेश रेटेड एछाड़ा आपनी एखाने एचडीआर 10 प्लस सपोर्ट पाच्छेन। सो डिसप्ले स्मूथनेस निये कोनो प्रकार कथाई नेई অনায়াসে বোঝা যাচ্ছে এটি একটা সুপার ডুপার ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস, সো সানলাইট ইউজ করে বেশ শান্তি পাবেন। ওভারঅল এই ডিসপ্লেটা গেমিং কিংবা রেগুলার ইউজিং যে কোনো টাস্কিংয়ের জন্য জোস একটা ডিসপ্লে। এবার আসা যাক এর প্রসেসর নিয়ে। এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এর ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট এবং এর ইউআই হিসেবে থাকছে রিয়েলমি এর 2.0 ইউআইটি। এর স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে আপনারা পাচ্ছেন 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এক কথায় গেমিং এর জন্য এই ফোনটা অনেক ভালো। আপনি পাবজি কল অফ ডিউটির মতো গেম অনায়াসে এই ফোন দিয়ে খেলতে পারবেন, তাও আবার হাই এফপিএস এ। এছাড়াও এই ফোনটিতে কোনো প্রকার হিটিং ইস্যু নেই বলে জানা গিয়েছে, সো বেশ ভালো। এর ক্যামেরা প্যানেলে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। অর্থাৎ একটি ট্রিপল সেটআপের ক্যামেরা প্যানেল পেয়ে যাবেন আপনি এই ফোনে। এই ক্যামেরা প্যানেল দিয়ে আপনি আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর কোয়ালিটিও ছিল মাথা নষ্ট। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল পাঁচশো। জানা গিয়েছে যে এই ফোনের ক্যামেরাটা নাকি অনেক ভালো। এই ফোনের ব্যাটারিতে থাকছে 4300 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মজার বিষয় হচ্ছে যে এই চার্জার দিয়ে আপনি মাত্র 33 মিনিটে ফুল চার্জ দিতে পারবেন। সো ব্যাটারিতে যদি কিছুটা ঘাটতিও থাকে এই চার্জার দিয়ে তারা কিন্তু বিষয়টা পুষিয়ে দিয়েছে, যেটা গেমারদের জন্য বেশ সুবিধাজনক। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে যদি বলতে হয় তাহলে সব ঠিকঠাকই রয়েছে। থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং চার্জিংয়ের জন্য তো USB টাইপ সি থাকছেই। পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ওভারঅল ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটার এক্সাক্ট প্রাইস বাংলাদেশে কী হতে পারে তা এখনও জানা যায়নি, কারণ এখনও এটা গ্লোবালি বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।